নিজের ফেসবুকের পাসওয়ার্ড ভুলে যাওয়া খুবই কমন একটা ব্যাপার। দেখা যায় যে আমরা যখন নতুন একটা স্মার্টফোন কিনি কিংবা অন্য একটা ফোনে আমাদের ফেসবুক লগ ইন করতে যাই, তখন আর পাসওয়ার্ডটা মনে করতে পারি না। কিন্তু খুব সহজেই আপনি কিন্তু আপনার হাতে থাকা স্মার্টফোনটা থেকেই দেখে নিতে পারেন যে আপনার ফেসবুকের পাসওয়ার্ড কী ছিল। এখন এই ছোট্ট ভিডিওতে আপনাদের ঝটপট দেখিয়ে দিচ্ছি দুইভাবে আপনি দেখে নিতে পারেন আপনার লগ ইন করা ফেসবুকের পাসওয়ার্ড কী ছিল। বাট সেটিংসটাতে যাওয়ার আগে একটু বলি, আমার এই ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে আপনারা পাবেন এই ভিডিওটার মতো আরও অনেক ভিডিওস এবং মোবাইল রিলেটেড বিভিন্ন রকমের টিপস অ্যান্ড ট্রিক্স। সো আপনি যদি আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে আমার পরবর্তী নতুন ভিডিওগুলো দেখার জন্য ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং ফেসবুক পেজটাকে ফলো করে রাখতে পারেন। যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন, থ্যাংক ইউ সো মাচ। আর এই ভিডিওটা দেখে ভালো লাগলে কিন্তু লাইক মাস্ট। ওকে, যেটা বলছিলাম, আপনি কিন্তু আপনার স্মার্টফোনটা থেকেই দুইভাবে দেখে নিতে পারেন আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ড কী ছিল। প্রথমটার জন্য আপনি চলে যাবেন গুগল প্লে স্টোরে। প্লে স্টোরের ওপরে ডান পাশে যেখানে প্রোফাইল পিকটা থাকে সেটার ওপর ট্যাপ করবেন। এখানে আপনার জিমেইল অ্যাকাউন্টের নিচেই একটা অপশন দেখতে পাবেন, ম্যানেজ ইয়োর গুগল অ্যাকাউন্ট, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে ওপরে অনেকগুলো অপশন দেখতে পাবেন, হোম, পার্সোনাল ইনফো, ডাটা অ্যান্ড সেফটি, সিকিউরিটি, এই সিকিউরিটির ওপর ট্যাপ করবেন এবং এখান থেকে একদম নিচে চলে যাবেন। সবার নিচে পাবেন পাসওয়ার্ড ম্যানেজার, এটার ওপর ট্যাপ করবেন। এখন এখানে আপনি লিস্ট দেখতে পাবেন যেসব সাইট এবং অ্যাপের পাসওয়ার্ড এখানে সেভ করা আছে। আমার এখানে দেখতে পাচ্ছেন facebook.com, আমি যদি এটার ওপর ট্যাপ করি, এখন এখানে সিকিউরিটি পারপাসে আপনারা স্ক্রিনটা কালো দেখতে পাচ্ছেন, কারণ আমাকে এখানে আমার ফোনের পাসকোডটা দিতে হবে, মানে যেটা দিয়ে আমি ফোন আনলক করি সেই পিনটা এখানে দিতে হবে। আমি যেহেতু ফিঙ্গারপ্রিন্ট ইউজ করি, সো আমি ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিচ্ছি। ফিঙ্গারপ্রিন্ট দেওয়া হয়ে গেলেই আপনি আপনার ফেসবুক আইডি কী দিয়ে খুলেছিলেন, মানে আপনি জিমেইল দিয়ে খুলেছিলেন নাকি ফোন নাম্বার দিয়ে খুলেছিলেন, সেটা এখানে দেখতে পাবেন এবং তার নিচেই পাসওয়ার্ডটা দেখতে পাবেন। এবং এখানে যে চোখের মতো যে আইকনটা আছে, এটার ওপর যদি আপনি ট্যাপ করেন তাহলে পাসওয়ার্ডটা আপনি পুরোপুরি দেখতে পাবেন। আমি এখানে ট্যাপ করতে গেলে স্ক্রিনটা আবার কালো হয়ে যাবে, আপনারা দেখতে পাবেন না, সো আমি এখানে ট্যাপ করে দেখাচ্ছি না। এরপর দুই নম্বরে যেভাবে আপনারা দেখতে পারেন সেটার জন্য আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি এবং তারপর চলে যাচ্ছি আমার ফোনের সেটিংসে। সেটিংস থেকে আপনি খুঁজে বের করবেন প্রাইভেসি। এই যে আমার ফোনে দেখতে পাচ্ছেন প্রাইভেসি, প্রাইভেসির ওপর যদি আমি ট্যাপ করি, এখানে অনেকগুলো অপশন আছে, এখান থেকে আপনি খুঁজে বের করবেন অটোফিল সার্ভিস ফ্রম গুগল, এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে একটা অপশন দেখতে পাবেন গুগল পাসওয়ার্ড ম্যানেজার, এটার ওপর ট্যাপ করবেন। এখানেও আগের মতো সেই লিস্ট পাবেন এবং এখান থেকে খুঁজে বের করবেন facebook.com, সেটার ওপর ট্যাপ করবেন। ফিঙ্গারপ্রিন্ট হলে ফিঙ্গারপ্রিন্ট, পিন হলে পিন দিবেন এবং আগের মতোই আপনি কিন্তু আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং ইউজার নেম দেখতে পাবেন। বাট এখানে একটা কিন্তু আছে, আমি এখান থেকে বের হয়ে যাচ্ছি, আপনি যদি গুগলের অটো সেভ পাসওয়ার্ড যে অপশনটা আছে এটা যদি ব্যবহার না করেন তাহলে কিন্তু এভাবে পাসওয়ার্ড দেখতে পাবেন না। এখন আমি ঝটপট আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে সেটা অন করতে হয়। সরাসরি চলে যাবেন আপনার গুগল ক্রোমে, ক্রোমের ওপরে ডান পাশে যেখানে থ্রি ডটটা থাকে সেখানে ট্যাপ করবেন। এখান থেকে চলে যাবেন সেটিংসে, সেটিংসে গিয়ে পাসওয়ার্ড ম্যানেজার যে অপশনটা আছে এটার ওপর ট্যাপ করবেন এবং এখানে নিচের দিকে একটা অপশন পাবেন ডান পাশে সেটিংস, এটার ওপর ট্যাপ করবেন। এখানে ওপরের দিকে একটা অপশন আছে অফার টু সেভ পাসওয়ার্ডস, আপনার এখানে যদি এটা অফ করা থাকে এরকম তাহলে সেটাকে অন করে দিবেন। তাহলে যেটা হবে, যখনই আপনি নতুন কোনো অ্যাপে লগ ইন করবেন কিংবা কোনো ওয়েবসাইটে লগ ইন করবেন, তখন গুগল থেকে কিন্তু প্রম্পট করবে যে আপনার জিমেইলের সাথে সেই পাসওয়ার্ডটা সেভ করে রাখবে কিনা। এটা যদি অন করা থাকে তাহলে কিন্তু সুবিধা আছে, সেটা হচ্ছে যখনই আপনি এরকম কোনো কিছুর পাসওয়ার্ড ভুলে যাবেন তখন কিন্তু যে আমি যে দুটো অপশন দেখালাম একটু আগে, সেভাবে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডগুলো আপনার জিমেইল থেকেই দেখে নিতে পারবেন। বাট এক্ষেত্রে আপনাকে এটাও মনে রাখতে হবে যে আপনার জিমেইলটা যেন সবসময় সিকিউর থাকে। আর জিমেইল কীভাবে সিকিউর রাখতে হয় সেটা নিয়ে আমার ভিডিও দেওয়া আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশনে ওই ভিডিওটার লিংক দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। হোপফুলি এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে এবং ইনফরমেশনগুলো আপনাদের অনেক কাজে লাগবে। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন। আপনাদের সাথে আমার দেখা হবে পরের ভিডিওতে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।